ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। স্বামী বিবেকানন্দের একটি মহান বাণী শুনে নিন। সত্যের জয় চিরকালই হয়ে থাকে। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকলোচনের অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। কেহই সত্য প্রেম অকপটতার শক্তিকে বাধা দিতে পারে না। তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এইগুলি তোমাদের থাকে, তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই। এগিয়ে যাও বৎসগণ। কোনো বিষয় সত্য কিনা জানিতে হইলে তাহার অব্যর্থ পরীক্ষা এই, উহা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক দুর্বলতা আনয়ন করে কিনা। যদি করে, তবে তাহা বিষবৎ পরিহার করো। উহাতে প্রাণ নাই, উহা কখনো সত্য হইতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্র বিধায়ক, সত্যই জ্ঞানস্বরূপ। সত্য নিশ্চয়ই বলপ্রদ, হৃদয়ের অন্ধকার দূর করিয়া দেয়, হৃদয়ে বল দেয়। সত্য কোনো ব্যক্তিবিশেষের সম্পত্তি নহে। সত্যকে একচেটিয়া করিবার অধিকার কাহারও নাই, সত্য স্বয়ং ঈশ্বর। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ, এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না। সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত, কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে।